স্বাস্থ্যপদ নিয়ে আসলো, আমরা 5200 নন ক্যাডার অ্যাপ্লাই করেছি। যখন ওনারা দেখলো যে দেখা যেত যে এই সবগুলো পদে সবাই জয়েনও করতো না, আরও 2000 পদ বা 1500 পদ থাকা থেকে যেত, তাহলে সেগুলো 41-এর সাথে যোগ হতো, 41 রেজাল্ট হতে আরও 1 বছর বাকি, তাহলে তারা কাজ করে আরও পদ নিয়ে আসতে পারতো। কারণ অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 3.5 লাখ সরকারি পদ চাকরি খালি আছে, তাহলে আমাদেরকে এই পদ দিলে ওনাদের অসুবিধা হতো না। আর এই পদ আমরা চাচ্ছি কারণ আমাদের নন ক্যাডার ভাই আপুরা কাজ করে নিয়ে আসছে, এই জন্য চাচ্ছি। এটা তো অলরেডি এইভাবে এমনিতে আসে নাই, ওনারা 4 থেকে 5 মাস কঠোর কাজ করার পর তারপরে এই পদগুলো আসছে। আর ওনারা যে এখন বর্তমানে 40 থেকে 45-এর মধ্যে পদ ভাগ করছে, তা তো বিধির কোথাও ছিল না। বিধিতে ছিল যে ওনার সার্কুলার সাথে বলবে, এরকম ছিল না যে আমরা বিসিএস জট করে পেলাম তারপর সবগুলো পদ 4-5টা বিসিএস এর মধ্যে ভাগ করে দিব। এই বিধি ওনারা কোথায় থেকে পেলো? কেন আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে? আর সচিব মহোদয় একটা সাক্ষাৎকারে বললো যে আমাদের সময় হয়নি, তা আগের সময় হয়েছে, কিন্তু আপনাদের সময়ে আপনারা 38তম বিসিএস, 42তম বিসিএস পূর্ব নিয়ম অনুযায়ী করলেন, তাহলে আমাদের সময় এসে কেন আমাদেরকে বঞ্চিত করতে যাচ্ছেন? আর এই বিধি তো পূর্বে থেকে ছিল, 2014 সাল থেকে, কিন্তু তখন তো কেউ এই বিধি কার্যকর করে নাই। তারা কি বিধি সম্পর্কে জানতো না? জানতো, কিন্তু বেকার বান্ধব যাতে অধিক সংখ্যক লোক চাকরি পায় নন ক্যাডাররা, এই জন্য ওনারা করে নাই। বর্তমান স্যার কেন করতে চাচ্ছে? কি নিয়োগ বাণিজ্যকে ওনারা সাপোর্ট করছে? নিয়োগ বাণিজ্যের জন্য এই সুযোগ করে দিতে চাচ্ছে যে 40 থেকে পরবর্তী যত নন ক্যাডার বিসিএস হবে সবাইকে বঞ্চিত করে? আমরা তো সব পদ চাচ্ছি, মানে এ না যে অন্য বিসিএস প্রার্থীরা পাবে না। নন ক্যাডারের তো প্রত্যেক বছরে পরীক্ষার জন্য ক্যাডারে পদ আসে, তেমনি নন ক্যাডারদের জন্য আসতো। আর নন ক্যাডার কাজ করলে তো প্রচুর পদ আসে, তার প্রমাণ তো 40তম, কারণ 40তমরা 4-5 মাসের কাজ করে নিয়ে এসেছে 5700 পদ। তাহলে যেখানে 41 এসেছে আরও 1 বছর বাকি, তারা তো আরও পদ নিয়ে আসবে। তাই নতুন এই বিধি, নতুন বিধি না বরং পুরাতন বিধি, যেহেতু ওনারা এখন কার্যকর করতে যাচ্ছে, এটা কোনো নন ক্যাডারের জন্যই ঠিক হবে না। মূল কথা হচ্ছে যে যারা দায়িত্বশীল আছে তারা চাইলে পরবর্তী যে বিশেষ করে আপনাদের পরে যারা আছে তাদের জন্য অনেক পদ তারা খালি করতে পারবে, খালি করতে পারবে, কারণ এখান থেকেও দেখা যাবে 1500-2000 পদ খালি। কারণ অনেকে আছে যে যে পদ চাচ্ছে হয়তো ওই পদ না হলে জয়েন করবে না, অনেক অনেকেই তো চাকরিজীবী আছে ব্যাংকে, যদি এখানে ভালো পদ পায় তাহলে আসতো, ভালো পদ না পেলে আসতো না, তাহলে তো পরবর্তী বিসিএস এর জন্য অটোমেটিক্যালি পদগুলো থেকে যেত। কিন্তু এখন যে নিয়ম করছে পদ সংরক্ষণ করে, পদকে সংকলিত করে, কিন্তু ওনারা কি এটা বলছে যে এই বিসিএস এ যদি এতগুলো মানুষ যোগ না ওইখানে জয়েন না করে পরবর্তীতে এই পদগুলো কাকে দিবে? আমাদের তো আমাদের 5 বছর তো পড়েই গেল, আর আমার চাকরির আর হচ্ছে যে 3-4 বছর 3-4 মাস সময় আছে। না না আর নেই আর নেই। ভিত্তিতে চাকরি হবে এখানে, যদি আমার 100% ইনপুট দিই আমার 100% আউটপুট আসবে, এই জন্য আমাদের পিএসসির প্রতি বিসিএসের প্রতি এত আগ্রহ ছিল যে আমি ক্যাডার না হয়ে অন্তত নন ক্যাডারের একটা চাকরি তো আমি স্বচ্ছতার ভিত্তিতে পাবো। আপনাদের পুরোপুরি আস্থা ছিল পিএসসির প্রতি, কিন্তু আপনারা সেই এখন তো আমরা আমাদের আস্থা ভঙ্গ হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি না স্যার কেন এই সিদ্ধান্তটা নিল, আমাদেরকে এতগুলো মানুষকে বঞ্চিত করলো, বঙ্গবন্ধুর বাংলা আজও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের স্বাভাবিকভাবে আমাদের দাবিগুলো পেশ করছি, কিন্তু ওনারা যেভাবে চাচ্ছে, যদি আমরা উশৃঙ্খল কিছু করি ওনারা কি তাই চাচ্ছে? আমরা তো তা চাচ্ছি না, যেহেতু আমরা সরকারি উচ্চ পর্যায়ে কাজ করব, আমাদের মধ্যে তো ওই নৈতিকতা, ওই ভদ্রতা, ওই শিষ্টাচার আছে, কিন্তু ওনারা তো বারবার আমাদেরকে রাস্তায় নেমে আসার জন্য বাধ্য করছে। আর মাননীয় আর কিছু বলুন। আচ্ছা না আর লাগবে না।
আচ্ছা আপু, আজকে আপনারা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছেন এবং আপনাদের দাবি কি, এই বিষয়টা একটু স্পষ্ট করে বলুন। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো ৪০তম নন ক্যাডারের নিয়োগ নিয়ে বিশাল জটিলতা সৃষ্টি হয়েছে, এবং এই জটিলতা সৃষ্টি হয়েছে বিধিমালার বাস্তবায়নকে কেন্দ্র করে। আমাদের দাবি হচ্ছে বিধিমালার বাস্তবায়ন হোক, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য আমাদেরকে যেন কোনোভাবে, কিংবা আমাদের যে চলমান বিসিএসগুলো আছে ৪০ থেকে ৪৪, তাদেরকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়। বঞ্চিত হওয়ার কথাটা এজন্যই আসছে কারণ আমাদের বর্তমান পাবলিক সার্ভিস কমিশনই আমাদের রেজাল্টের পূর্ব দিন পর্যন্ত, অর্থাৎ ২০২২ সালের ২৯ মার্চ পর্যন্ত ৩৮ বিসিএসকে পদগুলো সুপারিশ করে দিয়েছেন। অর্থাৎ তারা স্পষ্টতভাবে বিধিমালা লঙ্ঘন তারা নিজেরাই করেছেন। আমরা কোনো বিধির বিপক্ষে নই, আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা শুধু চাই আমাদের যে ন্যায্য প্রাপ্যগুলো ছিল, যেমন ৪০-এর ২০১৮র আগের পদগুলো যেগুলো তারা বণ্টন করেছেন, প্রয়োজনে সেগুলো তাহলে তারা নিয়োগ এবং সুপারিশ বাতিল করে আমাদেরকে দিক, কারণ সেটাই আমাদের প্রাপ্য পদ। আমরা সবাই চাই আমাদের ৪০ থেকে ৪৪ বিসিএসের নরকেটারদের নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে সেটা অবিলম্বে অবসান করা হোক, এবং এক্ষেত্রে তারিখওয়ারি বিভাজনের যে নিয়ম এখন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নরকেটারের বিসিএসের প্রক্রিয়াটাই মূলত স্থগিত হয়ে যাবে। কেননা এগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া, পদগুলো চলমান প্রক্রিয়াতেই হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো হতো, সেটা একদিকে যেমন বন্ধ হয়ে যাবে, ঠিক একই সাথে নিয়োগ বাণিজ্যের মতো রাস্তাও খুলে যাচ্ছে। অর্থাৎ আমরা আশঙ্কা প্রকাশ করছি যে আমাদের ৮১৬৬ জন পরিবার যারা এটার জন্য অপেক্ষা করছিল, তাদের আর অপেক্ষা যেন পিএসসি বর্ধিত না করে, আমাদের দ্রুততার সাথে এই সমস্যাটা সমাধান করে, যথেষ্ট হচ্ছে আমরা সময় অপেক্ষা করেছি, আরো কিছু সময় আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আমাদের সবার মেধার যোগ্যতার বিচার করে তারা যেন আমাদেরকে আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দেয়, আমরা সেটাই চাই। আমি একটা কথা বলি, ওইগুলো তো আপনারা পেয়েছেন, মানে হচ্ছে গিয়ে সাংবাদিক সম্মেলন করে আমরা বলে দিয়েছি, কিন্তু আমি একটা মানে প্রশ্ন ছুড়ে দিতে চাই বর্তমান চেয়ারম্যান মহোদয় এবং সচিব মহোদয় এবং পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়, তারা যে বারবার বলছে সমতার নীতি, সমতার নীতি কীভাবে সমতার নীতির কথা বলছেন? তারা সমতার নীতির কথা বলে তারাই কিন্তু সংবিধানের ২৯ নং অনুচ্ছেদ সরকারি চাকুরিতে নিয়োগ লাভের যে সুযোগের সমতা সেটাই লঙ্ঘন করছে না, এটা আমাদের হচ্ছে গিয়ে অভিমত। এবং এইভাবে ৪০তম বিসিএসকে তারা দুই দিক থেকে তারা সুযোগ বঞ্চিত করছেন। এক, আমাদের এই ৪০তম বিসিএসের যে ওনারা যেভাবে বলছেন তারিখওয়ারি পদগুলো আমাদেরকে বণ্টন করে দেবেন, এইগুলো কিন্তু বর্তমান চেয়ারম্যান এবং পূর্বের যে চেয়ারম্যান মহোদয়রা ছিলেন তারা ৩৪, ৩৭, ৩৮ বিসিএসে ইতিমধ্যে বণ্টন করে দিয়েছেন, তাহলে এই পদগুলো কীভাবে আমাদেরকে ফিরিয়ে দেবেন ওনারা? তাহলে তো দেখা যাচ্ছে যাদেরকে ওনারা সুপারিশ করেছেন তাদের নিয়োগ বাতিল করতে হবে, এক। আবার ওই দ্বিতীয়ত্ব হচ্ছে এখন বর্তমান যে বিদ্যমান পদগুলো রয়েছে এইগুলো তারা দিয়ে দিতে চাচ্ছে বণ্টন করে ৪১, ৪৩, ৪৪, ৪৫তম বিসিএসকে। এইভাবে দেখা যাচ্ছে আমাদের ৪০তম বিসিএস নন ক্যাডারদেরকে বর্তমান পিএসসির চেয়ারম্যান এবং সচিব মহোদয় তারা কোন অজানা কারণে আমাদেরকে দুই দিক থেকে এই মানে প্রায় ৫ বছর যাবৎ, এই ৪০তম বিসিএস ৫ বছর যাবৎ করোনার আঘাতে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে জর্জরিত এবং ৫ বছর যাবৎ জ্বলতে থাকে বিসিএসকে, কীভাবে আবার নতুন করে একটা অমানবিক সিদ্ধান্ত অনৈতিকভাবে চাপিয়ে দিচ্ছেন? এই হচ্ছে দুইটা আমার হচ্ছে অসমতার নীতি আমি মনে করি, যারা ওনারা যেটাকে বলতেছেন সমতা নীতি, যে আমরা পরবর্তী বিসিএসকে যদি আমরা ৪০তম বিসিএসকে আমরা দিয়ে দিই সব, তাহলে পরবর্তী বিসিএসকে আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারবো না। আমি একটা তথ্য তুলে ধরেছি যে আমাদের এখন সরকারি চাকুরিতে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী প্রায় ১,০০০০ পদ খালি আছে, এইগুলো থেকে যদি প্রতি বিসিএসে প্রায় ৬,০০০-৭,০০০ করেও যদি নন ক্যাডারকে সুপারিশ করা হয়, যারা ১৫শ নম্বরের পরীক্ষা দিয়ে একটা দীর্ঘ একটা সময় অতিবাহিত করে এসে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে এসেছে, তাদেরকে যদি এই দিক থেকে ৫,০০০-৭,০০০ পদ দেওয়া হয়, তাও এই পদগুলো মানে হচ্ছে ওই যেগুলো শূন্য রয়েছে এগুলো মানে পূরণ করা সম্ভব না। কারণটা হচ্ছে আরও একটা কারণ হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন পদ মানে নতুন নতুন কর্ম
ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, আর প্রতিনিয়ত নতুন নতুন শূন্যপদ সৃষ্টি হচ্ছে যারা এখন রিটায়ারে যাবেন, তাহলে আমাদের তো শূন্যপদ প্রায় 1 লক্ষ আছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, আর তো নতুন নতুন পদ শূন্য সৃষ্টি হচ্ছে। তাহলে এই দিক থেকে যদি আমরা যারা নন ক্যাডারে পাশ করি, বিশেষ থেকে পাশ করি নন ক্যাডারে সুপারিশ প্রত্যাশী হিসেবে তাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই পদগুলো মানে পূরণ হওয়ার মতো না। তাহলে আমরা দেখছি এই এইখানে অবশ্যই আমাদের দৃষ্টিতে আমাদের যেটা আশঙ্কা, এখানে একটা বড় ধরনের অনিয়মের আমরা আশঙ্কা করছি। কারণ হচ্ছে এই পদগুলো যদি উনি বন্টন করে দিয়ে দেন, তাহলে এই পদগুলো আমরা দেখা যাচ্ছে আমরা এখন যা যে নিয়মে আমরা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আমরা ওই অফিসগুলোর সচিব মহোদয়দেরকে আমরা বিদ্যমান পরিস্থিতি বুঝিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ নিয়ে আসতে পারি। কিন্তু যদি পদগুলো ফিক্সড করে দেওয়া হয়, যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে এইদিকে নন ক্যাডারের যে সুপারিশের জন্য পদ নেমে যাবে 500, 600 কি 1000, সর্বোচ্চ 1000, যেখানে 3000, 3500 পদ দেওয়া সর্বশেষ হয়েছে। এই বর্তমান পিএসসির চেয়ারম্যান মহোদয়ই 40তম বিসিএসের চূড়ান্ত রেজাল্ট হয়েছে 30 মার্চ, কিন্তু 29 মার্চ পর্যন্ত মানে 7টা ধাপে উনি নিজ হাতে 7টা ধাপে উনি 38তম বিসিএসকে এই 40তমের পদগুলো বন্টন করে দিয়েছেন। এইদিকে 40তমের পদ আছে, 41এরও পদ আছে। তাহলে দেখা যাচ্ছে ওনার নিজ হাতে কিন্তু 41কেও ঠকাচ্ছেন, 42কেও ঠকাচ্ছেন, 44কেও ঠকাচ্ছেন। তাহলে তারা কিভাবে বলেন আমরা পরবর্তী বিসিএসকে ঠকাচ্ছি? তো আমরা যদি 40কে আমরা সব দিয়ে দিই, পরবর্তী বিসিএস ঠকে যাবে না? ঠকবে না তো, কিভাবে ঠকবে? কিন্তু এখানে তো দেখা যাচ্ছে, আমি তো মাত্র যেটা বললাম যে 5-6 হাজার পরেও যদি পদ হয়, তাহলে আমাদের শূন্য পদগুলো পূরণ হবে না। এই হচ্ছে আমার বক্তব্য। আমরা চাই আগের যে নিয়ম ছিল, যেভাবে নন ক্যাডারদের সুপারিশ করা হচ্ছে সেভাবে করা হবে, নতুবা এইখানে বড় ধরনের নিয়োগ বাণিজ্য ফিরে আসবে, যেটা জামাত বিএনপির আমলে আমরা দেখেছি। এই হচ্ছে আমার বক্তব্য। আমি তাই বর্তমান হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা আপনারা জানেন যে এটা স্যারেরাও জানেন, এই 38 বলি 40 বলি 41 বলি 43 বলি 44 বলি এই বিসিএসের সার্কুলেশনে কিন্তু পদসংখ্যা উল্লেখ ছিল না, যেহেতু ওনারা বিধির কথা বলছেন যে পদসংখ্যা উল্লেখ করতে হবে। যা তাহলে তারা তো ওই পদসংখ্যা উল্লেখ করেন নাই, পদসংখ্যা তো উল্লেখ করেন নাই, তাহলে আমাদেরকে কেন পদসংখ্যা মানে পদসংখ্যা উল্লেখ না করে এখন যে মানে সার্কুলেশনের 5 বছর পর, মানে হচ্ছে 18 সালের সেপ্টেম্বরের 11 তারিখ সার্কুলেশন হয়েছিল 40তম বিসিএস, আর মানে চূড়ান্ত রেজাল্টের 7 মাস পরে এসে যেদিন রেজাল্ট প্রকাশ হবে, লিস্ট প্রকাশ হবে, ঠিক সেই মুহূর্তে কেন বেঁকে বসলেন যে না এই পদগুলো তো 40কে দেওয়া যাবে না, এইভাবে 41, 43, 44 বঞ্চিত হবে না, বঞ্চিত হবে না, আমি সেটা ব্যাখ্যা দিলাম। এইভাবে আরেকটা হচ্ছে যে এই বর্তমান চেয়ারম্যান এবং সচিব মতো মানে বর্তমান পিএসসির কমিশন কী করছে, ঠিক আগের সব নিয়মকেই নিয়মকে অনুসরণ করেই আমাদের অধিযাচন পত্র পাঠালো বিভিন্ন অধিদপ্তরে, আমাদের যে কী বলবো আবেদনপত্র, নন ক্যাডারের আবেদনপত্র একটা, আমরা কিন্তু নন ক্যাডারে এখন উত্তীর্ণ প্রার্থী হচ্ছে 8,164 জন, কিন্তু সবাই তো আর আবেদনের যোগ্য না, নিয়ম অনুযায়ী আমরা আবেদন করেছি প্রায় 5,000 থেকে 5,500। তো এইগুলো কিন্তু আগের নিয়ম হয়েছে, যেভাবে 38 হয়েছে, 37 হয়েছে, 36 হয়েছে, 34 হয়েছে, কিন্তু রেজাল্ট প্রকাশ যেদিন করবে সেদিন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ পদ এসে ঢুকেছে। আমাদের বললাম যে আমরা যতটুকু জেনেছি আমরা প্রায় 5,500 আমরা আবেদনকারী এখানে পদ এসে আমরা ঢুকিয়েছি 5,700, প্রায় 6,000-এর মতো। তাহলে আমরা এদিকে সবাই চাকরি পাচ্ছি আশা করি, আমরা এটা বিশ্বাস করি এবং এটা পরিষ্কার এবং এটা স্পষ্ট। কিন্তু এইখানে এসে কেন আমাদেরকে এই 5 বছর যাবৎ জ্বলতে থাকা এই বিসিএসকে কেন আবার নতুন করে একটা সংকটের মধ্যে ফেলবে এবং পিএসসিকে কেন কলুষিত করবে এবং পিএসসিকে কেন মানে সমালোচনার সম্মুখীন করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। উনি নিজেই ওনার যেহেতু আমি আগে বললাম 29 মার্চ পর্যন্ত ওনার নিজ হাতে আগের নিয়মে মানে হচ্ছে আগের বিসিএসের মানে নন ক্যাডারের নিয়মে সুপারিশ করেছেন, তাহলে উনি কীভাবে এখন এসে আবার আমাদেরটা ওইভাবে ইয়ে করবেন, এই মানে নিয়মটা ভেঙে দিয়ে আবার বিধির কথা বললেন? বিধির কথা বলতে গেলেও তো তিনি এখানে জবাব দিতে পারছেন না, বিধির কথা বললে তো এখানে বিধিটা বিধিসম্মত হচ্ছে না আমাদের দৃষ্টিতে। কারণ হচ্ছে তিনি বিধি অনুযায়ী তিনি মানে আমাদের সার্কুলেশনের পদসংখ্যা উল্লেখ করেন নাই এবং আগের বিসিএসের প্রক্রিয়া অনুযায়ী আমাদের
কে মানে হচ্ছে নন ক্যাডারের আবেদন আবেদনের জন্য আহ্বান করা হলো, আমরা আবেদন করলাম। আমাদের এই আগের বিসিএসের আলোকে আমাদের জন্য অধিযাচনপত্র আসলো বা পাঠালো, এই অধিযাচনপত্র অনুযায়ী আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পদও আসলো, কিন্তু যখন মানে হচ্ছে কি বলবো রেজাল্ট প্রকাশ হবে ঠিক এর আগের দিন মানে হচ্ছে আগস্টের 23 তারিখ মনে হয়, তাই না ভাইয়া? আগস্টের 23 তারিখ মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই পদগুলো সুযোগ পাঠানোর জন্য তিনি চিঠি দিয়েছেন, ঠিক আছে? তো আমরা চাই আমাদের আগে নিয়মে ফিরে যাক, যে এখানে এইদিকে বেকার বান্ধব যে পিএসসির যে মর্যাদা সেটা ফিরে আসবে এবং নিয়োগ বাণিজ্য ফিরে আসবে না এবং পিএসসি কলুষিত হবে না, এটা আমার শেষ বক্তব্য। আপনি শুরু করেন, ভাই এই পাশে ঘুরে আসেন, এই পাশে আলো রোদ লাগে। আমি আপনাদের মাধ্যমে পিএসসির মাননীয় চেয়ারম্যান এবং সচিব স্যারকে দুটি প্রশ্ন করতে চাই। এক, আপনারা কেন 40 বিসিএসে আপনাদের নিয়োগ বিধি 4-1 যে ধারাটি ছিল সেই ধারাটি কেন ফলো করেন নাই? কেন বিজ্ঞপ্তির সাথে সাথে নন ক্যাডারের পদ উল্লেখ করেন নাই? কেন আপনারা তখন বিধি লঙ্ঘন করেছেন? দুই, আপনারা এখন বলতেছেন তারিখওয়ারি পদগুলা অর্থাৎ 2018 সালের পদগুলো 40 বিসিএসকে দিতে চাচ্ছেন, তাহলে ইতিমধ্যে অন্যান্য বিসিএসকে 2018 সালের যে পদগুলো সুপারিশ করে ফেলেছেন তাহলে সেই পদগুলো তাদের নিয়োগ এবং সুপারিশ বাতিল করে আমাদেরকে এনে দেন, আমরা মেনে নিব, তাতে আমাদের কোনো আপত্তি নেই, অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না, আমরা পরবর্তী আমরণ কর্মসূচি চালিয়ে যাব এবং সেটার জন্য পিএসসি দায়ী থাকবে। মূলত বিসিএস স্বল্প সংখ্যক পদে সুপারিশ পাওয়ার পর যারা বিসিএস পাস করে কিন্তু সুপারিশ প্রাপ্ত হয় না তারাই নন ক্যাডার হিসেবে থাকে। এই নীতিমালাটা 2014 সালের পর থেকে একটি বিধিমালা হয়, সেই বিধিমালা অনুযায়ী 34 থেকে 38 বিসিএস পর্যন্ত ওই বিধিমালায় অনুযায়ী একটা বিসিএসের চূড়ান্ত রেজাল্ট হওয়ার পূর্ব পর্যন্ত পূর্ববর্তী বিসিএসের নন ক্যাডার রেজাল্ট প্রকাশ হতে থাকে। তো সেই প্রেক্ষিতে আমরা যারা 40তম বিসিএস পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে যখন চূড়ান্ত রেজাল্ট হয়, রেজাল্ট হওয়ার পরে আমাদের নন ক্যাডারে 8,166 জন থাকে। পরবর্তীতে পেয়েছির বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা আবেদন করি, আবেদন করার পরে 5,100 সামথিং আবেদন করি। তো সে প্রেক্ষাপটে আমরা চিন্তা করেছিলাম যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিসিএস হলো 40তম বিসিএস, আমরা ভেবেছিলাম যে আমরা সকলেই একটা চাকরি পাব, কিন্তু সম্প্রতি পেয়েছির একটি সিদ্ধান্তে আমাদের সকলের আশা নষ্ট হয়ে হওয়ার উপক্রম হয়েছে। তো আমি এখানে 3টি পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট যে 40তম বিসিএসের যদি পদ অনুযায়ী বা প্রাপ্যতা নতুন বিধি করবেন তাহলে কেন আপনারা আমাদের 40তম বিসিএস ফাইনাল রেজাল্টের পূর্ব পর্যন্ত 38 থেকে কেন নিয়োগ দিলেন? আমার প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনারা নতুন নিয়মে বলছেন যে 2018 সালের 11 সেপ্টেম্বরে যে আমাদের 40তমের সার্কুলার হয়েছে সেই সময়ে যে অধিযাচন ছিল সে অনুযায়ী আমাদেরকে দিবেন। তো আমার প্রশ্ন হলো যে সেই সময়ে যে পদগুলো ছিল এগুলো অলরেডি আপনারা 37তম এবং 38তম বিসিএসকে দিয়ে দিয়েছেন, তাহলে আমরা কোত্থেকে পদ পাবো আমাদের একটু দয়া করে বলবেন প্লিজ। আর তৃতীয় কথা হলো যে আপনারা বলছেন যে 2014 সালের বিধিমালার কথা, তো বিধিমালায় আপনারা পদ সংখ্যা আগে উল্লেখ করতেন না, এখন উল্লেখ করতে চাচ্ছেন। তো আমার কথা হলো যে বিধিমালা কি খুবই গুরুত্বপূর্ণ? আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি 34তম বিসিএস থেকে 38 পর্যন্ত যেভাবে সুপারিশ করে আসছিলেন এটা কিন্তু একটা কাস্টম বা প্রথা হিসেবে রয়ে গেছে। তো আমি অনেক ক্ষেত্রে দেখি যে আইন বা বিধিমালার চেয়ে, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র হিসেবে বলতে পারি যে বিধিমালার চেয়ে অনেক সময় প্রথা অনেক শক্তিশালী। তো আইন মানুষের জন্য, মানুষের জন্য আইন না,
সেই হিসেবে আমি এই বিজ্ঞ চেয়ারম্যান এবং মাননীয় কমিশনের কাছে সুপারিশ করব বা আমি দাবি করব যে আমাদেরকে প্রতি এত নির্দয় না হয়ে আমাদের যে মূল দাবি, আমাদের যে 5,166 জন নন ক্যাডার প্রার্থী রয়েছেন সকলের চাকরি নিশ্চিত করুন এবং পূর্বেকার নিয়মে সুপারিশ করুন। সকলকে ধন্যবাদ। কিছু অনিয়ম এখানে খুবই দৃশ্যমান অনিয়ম যেটা ফুটে উঠেছে, এই অনিয়ম তারা যে তাদের পিএসসি যে চেয়ারম্যান আছে তাদের কাছে দাবি জানিয়েছে। অনতিবিলম্বে এই দাবি যদি তারা সুসংগঠিত না করে তাহলে তারা যে কোনো রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। তো আপনারা যারা ভিউয়ার্স আছেন, আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই যারা বিসিএস পরীক্ষার্থী এবং যারা এখনও বিসিএসের জন্য চেষ্টা করছেন এই বিষয়টি সবাইকে জানানো উচিত। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিদায় নিয়ে